যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় ধৃত তিনজনের মোবাইল ফোন পাঠানো হলো ফরেনসিক পরীক্ষার জন্য। ধৃতদের ফোনে কি কি তথ্য রয়েছে তা জানার জন্যই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। ধৃতদের বয়ানও মিলিয়ে দেখা হচ্ছে। এ পর্যন্ত যাদবপুরের ঘটনায় ধৃত তিনজনের মধ্যে দুজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এদের নাম দীপশেখর দত্ত এবং মনতোষ ঘোষ। তার আগে গ্রেপ্তার করা হয়েছে সৌরভ চৌধুরী নামে এক প্রাক্তনীকে। আগামী 22 আগস্ট পর্যন্ত তাদের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আপাতত যাদবপুর থানাতেই চলছে জিজ্ঞাসাবাদ। ধৃত তিনজন ছাড়াও হস্টেলের অন্য আবাসিকদেরও ডেকে জেরা করেছে পুলিশ। ধৃতদের সঙ্গে তাদের বয়ান মিলিয়ে দেখা হচ্ছে। যাদবপুর থানায় গিয়ে ধৃতদের জেরা করছে জয়েন্ট সিপি ক্রাইম সহ লালবাজারের পদস্থ কর্তারাও। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলও জানিয়েছেন তদন্ত এগোলে দ্রুত গতিতেই এগোচ্ছে। এই পরিস্থিতিতে ধৃতদের মোবাইল ফোনে কি কি তথ্য মেলে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন তদন্তকারীরা। এতজনকে জেরা করা হলেও ধৃতদের মোবাইল ফোনে কি কি তথ্য রয়েছে তা এখনও মিলিয়ে দেখতে পারেননি তদন্তকারী অফিসাররা। ছাত্র মৃত্যুর ঘটনার সঙ্গে আদৌ ধৃতদের যোগসূত্র রয়েছে কিনা তা নিয়েও জানা যাবে ধৃত তিনজনের মোবাইল ফোনগুলির ফরেন্সিক রিপোর্ট আসার পরই। সব মিলিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উত্তাল এবং ছাত্র মৃত্যুর ঘটনায় কার্যত তোলপাড় হয়ে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। দফায় দফায় ধর্ণা, মিছিল এবং র্যালি করতে দেখা গিয়েছে। এবং সব মিলিয়ে মৃত ছাত্রের এই মৃত্যু রহস্য নিয়ে একদিকে যেমন একটা ধোঁয়াশা রয়েছে, অন্যদিকে অন্যায়ের বিরুদ্ধে সুবিচার চেয়ে পথে নামছে পড়ুয়ারা। সব মিলিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ছবি ক্রমাগত যেন উত্তাপের আগুনকে আরও বাড়িয়ে দিচ্ছে। ইতিমধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনিও সরব হয়েছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় ধৃত তিনজনের মোবাইল ফোন এবারে পাঠানো হয়েছে ফরেন্সিক পরীক্ষার জন্য। আর এই ফোনের তথ্য ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে। হয়তো এর এই পুরো ঘটনাকে কেন্দ্র করে যে যে তথ্য দরকার সেই সমস্ত তথ্য হয়তো অনেকাংশে মিলে যেতে পারে এই মোবাইল ফোনগুলোর ফরেন্সিক রিপোর্ট আসার পরে। সঙ্গে রাখুন আজতাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, প্রেস করুন বেল বাটন।